মুভমেন্ট তো আমি সবসময় হাঁটা চলার উপরে থাকতাম, মুভমেন্টটা আলহামদুলিল্লাহ ভালো আগের থেকে। আর দ্বিতীয় কথা হলো, থেরাপি নেওয়ার পরে আমার মাসেলটা রিল্যাক্স হচ্ছে, এটাই হলো আমার সবচেয়ে বেশি উপকার হয়েছে। আমার সারা শরীর যেমন একটা জাম ধরেছিল এতদিন, মাসেলে যে একটা জাম ছিল সেই জামটা এখন আর নাই, সেই জামটা ছেড়ে গেছে এখন আশা করি। আসসালামু আলাইকুম, আমার নাম হাফেজ মোহাম্মদ নুরুল হাদি, আমার বাড়ি হলো ফরিদপুর সদর, আমার বয়স বর্তমানে 38 রানে। আমার মূলত সমস্যা ছিল হিপ জয়েন্টের সমস্যা, দীর্ঘ 2.5 বছর যাবত হিপ জয়েন্টের সমস্যা নিয়ে ভুগতেছি। এই খুঁড়ায় খুঁড়ায় হাঁটতে হইতো, মানে খুঁড়ায় খুঁড়ায় আমি হাঁটতেছিলাম 2.5 বছর যাবত, সোজা হয়ে স্বাভাবিকভাবে হাঁটতে পারতেছিলাম না। উঠা বসা বাড়ির কাজ তো এমনি আগের থেকে আমি করি না, আমি মাদ্রাসার শিক্ষক যেহেতু বাড়ির কাজ করার প্রয়োজন হয় না, বসে থাকারই কাজ। সে বসে থাকতে কষ্ট, নামাজ পড়তে কষ্ট, হাঁটা চলা করতে কষ্ট, সাইকেল চালাইতে কষ্ট, বিভিন্ন মানে মুভমেন্ট করলেই ব্যথাটা বাড়ে, আর এমনি অল টাইম ব্যথা তো থাকেই। এখন তো আমি আসলে বেশি ডাক্তারে বিশ্বাসী না, এই জন্য বেশি ডাক্তারের কাছে যাইও নেই। আমি চারজন ডাক্তার দেখাইছি, অর্থোপেডিক 3 জন আর হলো আপনার নিউরো সার্জন 1 জন। ডাক্তার নিউরো সার্জন, আমার আবার আর একটা সমস্যা, সেটা হলো PLID, ওইটার জন্য নিউরো সার্জনের কাছে গেলাম। সে বলল যে আপনার নিউরো সার্জন যে অবস্থায় আছে, মানে নিউরো সমস্যাটা যে অবস্থায় আছে, এখন আর আপনার অপারেশনের প্রয়োজন নাই, যখন আপনার প্রস্রাব পায়খানা আপনি ধরে রাখতে পারবেন না ঠিক তখনই আপনার অপারেশনের প্রয়োজন হইতে পারে। তো নিউরো সার্জন অর্থোপেডিকের কাছে আপনার রিপোর্ট করছে, অর্থোপেডিক রিপোর্ট MRI এক্সরে এগুলো দেখার পরে বলছে যে অপারেশন করতে হবে। আসলে আমি তো প্রাকৃতিকভাবে সুস্থ হইতে, মানে এটাই আমার কাছে বেশি ভালো লাগে, প্রাকৃতিক সুস্থ হইতে। এই কৃত্রিম অপারেশন করলে তো আমার একটা অঙ্গহানি হবে, অঙ্গহানি হইলে সেখানে আমার নতুন একটা স্টিলের বল লাগাই দেবে, সেটার ই থাকবে, একটা সময়সীমা থাকবে 35 বছর, তারপরে আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আবারও সার্জারি করতে হবে। আর একটা বিষয় যেটা আমি করলাম, ভাবলাম যে 35 বছর আমি একটা কৃত্রিম ইসের উপরে থাকবো, আর ওইটাই তো আমার ওই রক্ত চলাচল হবে না, ওই পর্যন্ত তো আমার রক্ত চলাচল থেমে যাবে, এই কৃত্রিমতার উপর ভর করে আর আমি তো স্বাভাবিক জীবনযাপন আর করতে পারবো না। এখন আমি চেষ্টা করতেছি সবসময় আর এরকম কিছু খুঁজতেছি যে প্রাকৃতিকভাবে সুস্থ হওয়ার কোনো উপায় আছে কিনা। আমি এইভাবে খুঁজতে খুঁজতে DPRC একটা ই পাইলাম, অনেকগুলাই ইসের ই পাইছি, আমি আরও দু একটা জায়গায় গেছি, তারপরে আমি অনেকের কাছে শোনার পরে আমি এখানে আসছি। আমি 10 দিন হলো আমি আসছি, আজকে দিয়ে 10 দিন। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমি যে পর্যায়ে আসছিলাম তার থেকে 50% ইম্প্রুভ মনে হইতেছে। আমি বলবো যে প্রত্যেকটা মানুষেরই আগে প্রাকৃতিকভাবে আপনার সুস্থ হওয়ার এই বিষয়টা খেয়াল করা উচিত। আর ফিজিওথেরাপি এমনই একটা জিনিস যেটা প্রাকৃতিকভাবে সুস্থ হওয়ার জন্য আপনার ভূমিকা পালন করে, মানে সহযোগিতা করে, পরিপূর্ণ সমাধানের আশা করতে পারি আমি। তো এইভাবে হইলে আমার মনে হয় ভালো হয়, এই কৃত্রিমতার উপরে আগেই না গিয়ে আগে আমাদেরকে এখানে বা বিভিন্ন ফিজিওথেরাপি যেখানে আছে সেখানে যাওয়া উচিত আমি মনে করি। মুভমেন্ট তো আমি সবসময় হাঁটা চলার উপরে থাকতাম, মুভমেন্টটা আলহামদুলিল্লাহ ভালো আগের থেকে। আর দ্বিতীয় কথা হলো, এই থেরাপি নেওয়ার পরে আমার মাসেলটা রিল্যাক্স হচ্ছে, এটাই হলো আমার সবচেয়ে বেশি উপকার হয়েছে। আমার সারা শরীর যেমন একটা জাম ধরেছিল এতদিন, মাসেলে যে একটা জাম ছিল সেই জামটা এখন আর নাই, সেই জামটা ছেড়ে গেছে এখন আশা করি। DPRC সম্পর্কে বলবো আমি, আপনারা মানে যাদেরই ব্যথা বা এই জাতীয় কোনো সমস্যা, তারা আগে আপনার প্রাকৃতিক চিকিৎসার জন্য যোগাযোগ করুন, সেটা আপনার DPRC হোক বা যে কোনো ই হোক। তবে আমি এখানে যেহেতু আসছি, আমি এখানে আসার পরে যেহেতু ফায়দা পাইছি এবং তাদের আন্তরিক চিকিৎসার যে আন্তরিকতা, এটা আমার কাছে ভালো লাগছে, যে কারণে আমি বলবো যে আপনারা যোগাযোগ করতে পারেন, এখানে আসতে পারেন। সবাই আমার জন্য বিশেষভাবে দোয়া করবেন যেন আমি পরিপূর্ণ সুস্থতা আল্লাহ আমাকে দান করে, এবং আমিও চাই সবাই সুস্থতা, আল্লাহ যেন সবাইকে সারা বিশ্বের যত মুসলমান এবং যত মানুষ আছে হাসপাতালে বেডে বিভিন্ন সমস্যা নিয়ে, তারা সবাই যেন আল্লাহ সুস্থতা দান করে, এটাই আমি সবার কাছে কামনা করি। আসসালামু আলাইকুম। DPRC লিমিটেড, আস্থা, বিশ্বাস ও
নির্ভরতায় অবিচল।